হ্যালো ফ্রেন্ডস, দা ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। আজকে আমি এখন এসেছি ছাগল চড়াতে এবং নতুন একটি জায়গাতে ছাগল চড়াতে এসেছি। এই জায়গাটিতে আমি বর্ষার আগে আসতাম, তারপরে বর্ষা থেকে আর এই জায়গাতে আসা হয়নি, কারণ এই জায়গাটা একটা পুকুরের নিচের ঢালু জায়গা, স্রোত জায়গা যেটা বলা চলে, সেখানেই আমি ছাগল চড়াতে এসেছি, কারণ বর্ষার সময় এই জায়গাটা পুরো জলে ডুবে থাকে, তাই আসা হয় না। তো এখন যেহেতু বর্ষা আর নেই, তাই আমি আবার এই জায়গাতে ছাগল চড়াতে এলাম। আমি জায়গাটাকে একবার দেখাই তোমাদের যে কেমন জায়গাতে আমি ছাগল নিয়ে এসেছি চড়াতে। এখনও হালকা হালকা কাদা আছে, যে পুরো শুকনো তা বলবো না, কিন্তু কাদা থাকলেও এই যে ভেজা মাটিটা, এর মধ্যে যে ঘাসগুলো কচি কচি গজাচ্ছে, এইগুলো ছাগলের অতি প্রিয় ঘাস যেটাকে বলা চলে, কারণ ছাগল এমনিতেই কচি কচি ঘাস খায় এবং অনেক বেছে বেছে টুঙ্গে টুঙ্গে ঘাস খেতে পছন্দ করে। এবার ঘাসগুলো দেখো কেমন ঘাস ক্ষেতগুলোতে গজাইছে, চারিদিকটা পুরো সবুজ। ছাগলগুলো এক জায়গাতেই চড়ছে, ওইদিকেও যাবো, ওই যে গাছগুলো দেখাচ্ছে, তো এখন যাব না, কারণ উপরের ক্ষেতগুলোতে সর্ষে বোনা আছে, হয়তো এক মাস পরে ওই দিকে নিয়ে যাব। এই যে এই জায়গাতে এগুলোতে সর্ষে বোনা আছে, তাই এই দিকে আমি ছাগল নিয়ে আসবো না, কারণ এখানে যদি আমি ছাগলগুলো তুলি উপর দিকে তাহলে সবে সর্ষে খেতে নেমে যাবে, যাদের সর্ষে বোনা হয়েছে তারা অনেক কষ্ট করে সর্ষে বুনেছে, তাদেরও অনেক ক্ষতি হয়ে যাবে, তাই এই দিকে আমি নিয়ে আসবো না। তবে এই দিকে ছাগল আনলে একটা সুবিধা কি, তারা ঘাসার সাথে অনেক পালা পাতাও পায়, ঘাস তো পাবেই, কারণ যেহেতু জমিটা হালকা ভেজা আছে, এই সময় প্রচুর শুকনো জায়গাতে, যেগুলো হালকা শুকনো মানে পুরো শুকনো বলবো না, ওইরকম জায়গাতে কচি কচি ঘাস গজাচ্ছে, আর তার সাথে এই যে গাছগুলো, এই গাছগুলোতে কিন্তু প্রচুর পাতা আছে, এবং এই পাতাগুলো গাছের উপরে গাছের নিচে ছাগলে কিন্তু পালা খেতে খুব পছন্দ করে ঘাসের থেকেও, তাই মাঝে সাঝে এই পাতাগুলোও খায় ছাগলে, আবার ঘাসও খায়। এখন এখানেই চড়ছে, আস্তে আস্তে এখান থেকে আমি এই দিকে তুলব, এই জায়গাগুলোতে তুলবো, এই উপরের এই যে ধান ক্ষেতেটা, এটা কিন্তু এবছর বর্ষার সময় খুব একটা ভালো বৃষ্টি শুরুতে হয়নি বলে ধান চাষ হয়নি, নাহলে এগুলো সব ধান চাষ হয়, আর এখন আর হয় না, কারণ আমাদের যেহেতু আমাদের এলাকাতে বছরে একবারই চাষ হয়, তাই এই শীতকালীন কোনো ফসল এদিকে সেভাবে চাষ হয় না, ওই উপরেই কেবল একটু সর্ষে ক্ষেত্রাতে সর্ষে চাষ হয়েছে। আর যেহেতু আমি একা ছাগল চড়াই, কারো সাথে ছাগল চড়াই না বা কোনো ভিড়ের মধ্যে ছাগল মেশাই না, তাই আমাকে এদিকে একাই থাকতে হয়, যে কারোর সাথে গল্প করবো সেটাও হয় না, কেবলমাত্র তোমাদের সাথেই গল্প করি ইউটিউবের মাধ্যমে, এখনও তাই করছি। আজ একটু দেরিতেই আমি এসেছি, কারণ বাড়িতে বাবা ছিল, বাবা সকালে ছাগলগুলো নিয়ে এসেছে, তাই আমি একটু দেরিতেই এসেছি ছাগলগুলো চড়াতে। ছোট ছোট তিনটে বাচ্চা ছাগল বাড়িতে আছে, যেগুলো সেই দিনে আজ তিন চার দিন আগে বাচ্চা হয়েছে, সেগুলোই একমাত্র বাড়িতে আছে, বাকি সব ছাগলগুলোকে আমি নিয়ে এসেছি। এই যে দেখো পাঁঠা ছাগলটা এখানে একটা গাছের পাতা খাচ্ছে, আসলে এই দিকটা একটু ঝোপ এরিয়া, মানে জঙ্গল এরিয়াই বলা চলে, ধান জমি, কিন্তু জমির যে আল আছে সেই জমির আলে আলে যাদের জায়গা তারা কিন্তু গাছ লাগিয়ে রেখেছে, তাই সেই গাছগুলোর থেকে যে ছোটো যে বীজগুলো পড়ে যেখানে চারা গাছগুলো হয় সেই গাছেরই পাতা খাচ্ছে, এরকম অনেক আছে। আর ওই সাইডটা ফাঁকা কী হয়, যে ছোটো ছোটো গাছ ওইদিকে গাছ লাগানো হয় না, কারণ কি লাগালেও অনেকেই কেটে নিয়ে চলে যায়, কিন্তু এই দিকেরগুলো কেটে নিয়ে যায় না। যাই হোক, আমার ছাগল এই যে ঘাস আর পাতা দুটো একসাথে খাচ্ছে, এটা ছাগলের পক্ষে কিন্তু উপকারও বলা চলে। এই যে এইখানে ছাগলগুলো চড়ছে, ওই যে লতা গাছগুলো আছে, ছাগলের লতা গাছগুলোও খাচ্ছে এখানে, এখানে এইটাই সুবিধা এইদিকে ছাগলগুলো নিয়ে এলে, কিন্তু কি করব এখন যেহেতু ক্ষেতগুলো ভেজা ছিল, তাই এইদিকে আমি ছাগলগুলো
আনতাম না, তবে এবারে কিন্তু আমি এইদিকেই ছাগলগুলো নিয়ে আসব। কেউ কেউ আবার এদিকে ঘাস খাচ্ছে, কেউ ওইদিকে পাতা খাচ্ছে, মানে সবাই যে এক জায়গাতে চড়ছে তা নয়, সব আপন আপন আলাদা আলাদা জায়গাতেই চড়ে বেড়াচ্ছে। যে যেখানে চড়ছে চড়ুক, আমিও মন দিয়ে আমার ভিডিওটা বানাই। আরেকটা কি, এদিকে কুল গাছ প্রচুর আছে, আর কুলগুলো সব পেকে পেকে নিচে পড়ে যায়, সেগুলো ছাগলে খুব খায়। তাই এইদিকে ছাগলের নানা ধরনেরই খাবার তারা পেয়ে থাকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করুন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।